নমস্কার, আজ 26শে সেপ্টেম্বর। আজকের দিনে 1820 সালে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু বাংলা মতান্তরে 12ই আশ্বিন তার জন্মদিন, যেটা কেনা পড়ছে আগামী রবিবার, সেই দিনকেও বিভিন্ন জায়গায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হবে। এর আগে যে সমস্ত বক্তব্য যারা দিয়েছেন, যে সমস্ত বক্তারা বাতকুল্লা বিজ্ঞান পরিষদের, তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে প্রায় সমস্ত দিকটাই উদ্ঘাটন করেছে। আমি শুধুমাত্র বর্তমান পরিস্থিতিতে আমরা বিদ্যাসাগরকে কেন স্মরণ করব বা তার যে ধারাগুলোকে কেন বহন করব তার সামান্য কিছু একটু বলতে চাই। সেটা হচ্ছে, আজ থেকে প্রায় 200 বছর আগে তার জন্ম, এবং তিনি যখন শিক্ষা জীবন শেষ করেছে তাও প্রায় আজ থেকে 170 বা 150 বছর, এবং তার যে সামাজিকতার কাজ, সেই সময় আমাদের এই আধুনিকতার ছোঁয়া সেই সময় ছিল না। কিন্তু আমরা যদি কোনো মহাপুরুষদের জীবনী দেখি, প্রত্যেকজন মহাপুরুষই সময় উপযোগিতা থেকে বেরিয়ে আধুনিক চিন্তা ভাবনা করেছে। তারা কিন্তু শুধুমাত্র তাদের যে পোশাক আশাকে আধুনিক হয়নি, তাদের চিন্তা ভাবনায় তার আধুনিকতাটাকে এনেছে। সেটা তার মধ্যে একজন উল্লেখযোগ্য হচ্ছে আমাদের বিদ্যাসাগর। বিদ্যাসাগর বলতে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যার প্রকৃত নাম, এবং সংস্কৃত ভাষায় অগাধ পাণ্ডিত্য এবং তার জ্ঞানের জন্য তিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন। এবং তিনি তার বিভিন্ন লেখার শেষে ঈশ্বরচন্দ্র শর্মা বলেও তার নিজেকে অভিহিত করেছিলেন। তারও একটা দিক ছিল যে কি কারণে উনি করেছিলেন, সেই ব্যাখ্যার দিকে যাচ্ছি না। আধুনিকতা যে উনি এনেছিলেন সময় উপযোগী ঠিক, মানে ওই সময় দাঁড়িয়ে যে চিন্তা ভাবনা করেছিলেন, আমাদের আগের বক্তারা অনেকেই বলেছেন, সবাই বলেছেন যে এখন এবং আজ থেকে 200 বছর পরেও সেই বক্তব্যগুলো প্রাসঙ্গিক থাকবে। আমার বক্তব্য এখানে যে আমাদের যে বর্তমান শিক্ষারীতি, এবং আমরা যে সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষার্থীরা যেভাবে আমরা শিক্ষাটাকে গ্রহণ করছি, এই ধরনের শিক্ষা ব্যবস্থার উনি চাননি, আমার যেটুকু মনে হয়েছে। কারণ বর্তমানে শিক্ষা ব্যবস্থায় যে কম্পিটিশন আসছে নম্বর বা বিভিন্ন, সেখানে আমাদের জানার জায়গাটাকে সীমাবদ্ধ করে দিচ্ছে, তা জানার জায়গাটাকে সীমাবদ্ধ করছে। আমরা জানার জায়গাতে পৌঁছালেও সেই জ্ঞানটা আমাদের শুধুমাত্র পুঁথিগত বা পরীক্ষার খাতায় লিপিবদ্ধ থাকছে। সেইটার যে বাস্তব প্রয়োগ সমাজ জীবনে ঘটবে সেই দৃষ্টান্ত খুবই কম। আর বিদ্যাসাগর বা তার সমসাময়িক যে সমস্ত মহাপুরুষরা সমাজ সংস্কারকের কাজ করেছিলেন, তাদের মূল উদ্দেশ্যই ছিল যে শিক্ষা লাভ করার মাধ্যমে জাতি যাতে সচেতন হয়, এবং এই শিক্ষা দিয়ে সমাজকে যাতে নতুনভাবে গড়তে পারে এবং একটা উদার চিন্তা ভাবনাকে দিতে পারে। সেখানে গিয়ে আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিদ্যাসাগরকে প্রাসঙ্গিকতা তখনই থাকবে, শুধুমাত্র তার 26 তারিখে তার জন্মদিন পালনের মাধ্যমেই নয়, বা তার যে গতানুগতিকতা, তিনি যে নিয়মাবধি আমাদেরকে শিক্ষা ব্যবস্থায় দিয়ে গেছে সেগুলোকে পালন করাই নয়, তার যে আদর্শ তিনি যেগুলো দিয়ে গেছে আমাদেরকে, সেইগুলোকে পালন করে চলতে হবে সমস্ত শিক্ষার্থীদের এবং সমস্ত শিক্ষকদের এবং সমাজের সর্বোপরি যাদের কাছে বিদ্যাসাগর পৌঁছাতে পেরেছেন সর্বোপরি। তাহলেই আমরা একটা সুস্থ শিক্ষিত মূল্যবোধ সম্পর্কিত আর কি মূল্যবোধযুক্ত সমাজ আমরা গঠন করতে পারবো, যেটা কিনা এখনকার জন্য এবং আগামীর জন্য খুব প্রয়োজন। তাই সকলকে সচেতন থাকতে হবে আমাদের সেই দিকে, যাতে আমাদের কখনো মূল্যবোধের অবক্ষয় না হয়। একটা কথা, আমরা যে প্রথাগত শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, সেই প্রথাগত শিক্ষা ব্যবস্থা আমাদের আর্থ সামাজিক চেতনার উন্নয়নের জন্যই সৃষ্টি হয়েছিল। আমরা যদি পড়াশুনো করি, একটা নম্বর পাই, ভালো জায়গায় চান্স পাই, সেখান থেকে পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং চাকরি পাই, তাহলে আমাদের অর্থনৈতিক দিকটা আমাদের ফিরবে। এইবার আমরা যে শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অর্জন করলাম, সেইগুলোকে যখন আমাদের অর্থনৈতিক ভাবে আমরা স্বনির্ভর হলাম, তারপরে যাতে আমরা সেই শিক্ষাটাকে ভুলে না যাই, সেই শিক্ষাটাকে
তার পরবর্তীকালে বা আমরা যখন পড়াশোনা করছি তখনও করতে পারি, আমরা তার পরবর্তীকালে বা যখন পড়াশোনা করছি সেই সময় সেই শিক্ষাটার যে গুণ, সেই শিক্ষা যে সমাজের কতটা পরিবর্তন আনতে পারে সেইটা যারা আমাদের আগামী প্রজন্ম বা আমাদের থেকে বয়সে যারা ছোট তাদেরকে আমরা শেখাবো, তাদের আবার তারা শিখে তারা অন্যদেরকে আবার শেখাবে, এইভাবে ধীরে ধীরে যে বিদ্যাসাগরের শেখানো যে শিক্ষা ব্যবস্থা বা বিদ্যাসাগরের যে চিন্তা ভাবনা সেইগুলো সকলের মধ্যে প্রসারিত হবে। আর সেই চেষ্টাই আমাদের বাতকুল্লা বিজ্ঞান পরিষদ তার সাংগঠনিক কাল থেকে করার চেষ্টা করে যাচ্ছে। আমরা 2019 সালে বাতকুল্লা বিজ্ঞান পরিষদের আত্মপ্রকাশ, যে ঘরে আমরা বসে আছি সেই ঘরেই বাতকুল্লা বিজ্ঞান পরিষদের আত্মপ্রকাশ হয়েছিল। তারপরে বাতকুল্লাবাসীর কাছে আমাদের আত্মপ্রকাশ 2020 সালে বিজ্ঞান ও বইমেলার মাধ্যমে। সেখানে আমাদের বিজ্ঞান ও বইমেলা এবং আমাদের বাতকুল্লা বিজ্ঞান পরিষদের একটা উল্লেখযোগ্য ট্যাগলাইন, সেটা হচ্ছে কুসংস্কার নয় যুক্তি দিয়ে ভাবো। বিদ্যাসাগর ছিলেন সেই সময় কেন এখনকার দিনে একজন আধুনিক চিন্তার এবং যুক্তিবাদী মানসিকতা সম্পন্ন মানুষ। উনি যদিও বা বিধবা বিবাহ বা অন্যান্য সমাজ সংস্কারকের কাজের মাধ্যমে ধর্মগ্রন্থের আশ্রয় নিয়েছিল, তার কারণও ছিল, কারণ মানুষকে দুটোভাবে বোঝানো যায়, হয় ধর্মের মাধ্যমে না হলে বিজ্ঞানের মাধ্যমে। তা যাদের কাছে বিজ্ঞানটা তখনও পৌঁছাতে পারেনি তাদেরকে সেই ধর্মগ্রন্থের আশ্রয় নিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন, কারণ মানুষকে যদি বুঝিয়ে সমাজের মূল স্রোতে আনা যায় সে তাহলে সেটা দীর্ঘস্থায়ী হবে, জোর করে নয়। যাই হোক, তা সেই জন্য সেই চিন্তাধারাকে বাতকুল্লা বিজ্ঞান পরিষদ বহন করার দায়িত্বভার গ্রহণ করেছিল এবং সেই দায়িত্বভার গ্রহণের সিংহভাগই ছাত্রছাত্রীদের নিয়ে, এবং আগামী দিনেও সেটা করতে চাই। সেই জন্য যাতে ছাত্রছাত্রীরা সহযোগিতা করে এবং ছাত্রছাত্রীরা তাদের মন মানে তাদের যে প্রথাগত শিক্ষা ব্যবস্থায় নম্বরের উন্নয়নের পাশাপাশি চেতনার যাতে উন্নয়ন করে সেই দিকে যাতে তারা নজর দেয় এবং তাদের অভিভাবকরাও যাতে নজর দেয় সেই জন্য অনুরোধ থাকবে। তাই সব দিক থেকে উন্নয়নের আমি উন্নয়ন করতে পারি শিক্ষা এবং চেতনার, তাহলেই 26শে সেপ্টেম্বর হোক বা 12ই আশ্বিন হোক বিদ্যাসাগরের জন্মদিন পালনটা আমরা সার্থক করতে পারবো। শুধু জন্মদিন পালনের মধ্যে নয়, তাকে অনুসরণ এবং আর কি অন্তরের অন্তরস্থলে যাতে থাকেন সেই চিন্তাভাবনা আমাদের করতে হবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।